আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবনবিধান। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি নির্ধারিত বিষয় এবং একজন শায়েখের থেকে মূল্যবান আলোচনা শুনে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক গবেষক টঙ্গীস্থ আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ আলী হাসান তৈয়ব। আমরা আসুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শায়েখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। হাইয়াকুমুল্লাহ। তো আপনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, সেজন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি কথা বলতে চাই সেটি হচ্ছে পরিবেশ, পরিচ্ছন্নতা ও পবিত্রতা। এটি মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মৌলিক দিক। আর সম্প্রীতি হয়ে গেল ঈদুল আজহা, তো এই সব মিলিয়ে পরিচ্ছন্নতা, পরিবেশের কতটা গুরুত্ব, আমরা কীভাবে একজন ব্যক্তি হিসাবে, এই সমাজের নাগরিক হিসাবে আমাদের কী দায়িত্ব রয়েছে পরিচ্ছন্নতার উপরে, আমরা সে বিষয়ে শায়েখের থেকে মূল্যবান আলোচনা শুনব। আমরা সরাসরি চলে যাচ্ছি শায়েখের কাছে। শায়েখ, আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ, পরিচ্ছন্নতা এবং পবিত্রতা। এটা হলো মোটা দাগে মূল আমাদের শিরোনাম। ধন্যবাদ। তো আপনি ধারাবাহিকভাবে আপনি শুরু করবেন, ভাগে ভাগে আমার সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সত্যিকার অর্থে ইসলাম যদি মোটা দাগে বলা হয় যে ইসলামের বড় রকমের পরিচয়গুলোর মধ্যে কি, তার মধ্যে একটা হলো ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম, ইসলাম পবিত্রতার ধর্ম। পরিচ্ছন্নতা ইসলামে এত গুরুত্বপূর্ণ, ইসলামে যেরকম ঈমান গুরুত্বপূর্ণ, পবিত্রতাও সেরকম গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন যে যারা আল্লাহ তাআলা যারা বেশি বেশি তাওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আর পাশাপাশি এটাও বলেছেন যা অধিক পবিত্রতা অর্জন করে, বেশি পরিচ্ছন্নতা থাকে, আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করেন। এখন যে বিষয়টা চলছে, বিষয়টা নির্ধারণের জন্য ধন্যবাদই দিতে হবে আপনাদেরকে, কারণ চারপাশে কুরবানির বর্জ্য, কুরবানির ময়লা আবর্জনা এগুলো পড়ে আছে। মানুষকে পরিবেশ পরিচ্ছন্নতা এবং আশপাশকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে ইসলামে এটা যে একটা ইবাদত, এটা যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা মানুষকে আমাদের বোঝানো দরকার। অনেকে মনে করেন ময়লার গাড়ি আসা পর্যন্ত বা ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার কষ্ট না করে একটু কেউ দেখছে না বা আমি প্রভাবশালী ফেলে গেলাম, কী হলো, আমার বাড়ি তো পরিষ্কার। কিন্তু তিনি যে এই ময়লা ফেলার মাধ্যমে তার কুরবানির মতো এত সুন্দর একটা ইবাদত, এটার সওয়াবকে একদম মানে কমাতে কমাতে তিনি তার আমলনামাকে মানে গুনার পাল্লাকে ভারী করছেন। মানে ফ্ল্যাট কিংবা তার বাড়ির অঙ্গনটা একরকম দেখেন, আর এর বাইরের অংশটাকে, বাইরের অংশটাকে মনে করেন যে আমি কোনোরকম ফেলতে পারলেই বেঁচে গেলাম, আমি খুবই বুদ্ধিমান লোক যে বাইরে ময়লাটা ফেলে দিতে পেরেছি। কিন্তু দেখুন, ইসলামে এই পরিচ্ছন্নকে এত গুরুত্ব দেওয়া হয় যে মানুষের পরিচ্ছন্নতার যতগুলো দিক আছে আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো প্রত্যেকটা আমাদেরকে আলাদা আলাদা নির্দেশনা দিয়েছেন। আমরা প্রথমে যদি শুরু করি ব্যক্তিগত পবিত্রতার বিষয়, আমাদের শরীরের যতগুলো মানে নোংরা হওয়ার মতো অঙ্গ আছে বা যেই অঙ্গগুলো ব্যবহার হয় সাধারণত সেগুলো ময়লা হয়, ময়লা লাগে, প্রত্যেকটা পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম আলাদা আলাদাভাবে তাগিদ দিয়েছে। যেমন ধরুন, ইসলামের সুন্দর একটা বড় পবিত্রতার বিষয় হলো অজু, মানে মানুষের ছোট নাপাকি বা ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার একটা সিস্টেম হলো অজু। অজুর মধ্যে সিস্টেম হলো প্রথমে মানুষ হাত ধুবে, তারপরে মানুষ মুখে পানি দিচ্ছে, মুখে পানি দিয়ে যেই পানি দিয়ে পরিষ্কার করছেন সেটাও পরিষ্কার কি না এটাও নিশ্চিত হওয়ার জন্য মুখে পানি দিয়ে পানির স্বাদ চাখা যায়। তারপর নাকে দেওয়া হচ্ছে, নাকে দিয়ে গন্ধ, তারপরে কিন্তু মুখে দেওয়া হচ্ছে। তাহলে নাকের মধ্যে যখন আমরা মুখ নাক মানে পরিষ্কার করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ফাবায়লিক ফিল ইস্তিনশাক, যখন তুমি কুলি করবে, মাজমাজা করবে, তখন তুমি বায়লিক ফিল মাজমাজা কুলিটাও সুন্দরভাবে করবে। তার মানে মুখের মধ্যে কোনো জায়গায় যেন ভেতরে দাঁতের ফাঁকে কোনো জায়গায় ময়লা ভরে না থাকে, জিভে, জিভের নিচে বা উপরে, সেই ব্যবস্থাটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আবার ঠিক একইভাবে নাকে, আবার দেখুন মুখের ব্যাপারে সবসময় তাগিদ দিয়েছেন মিসওয়াক, রং, গন্ধ, স্বাদ সবগুলো বোঝার জন্য, সবগুলো বোঝার জন্য। এবং মুখের ব্যাপারে দাঁতের পরিচ্ছন্নতার জন্য আলাদা নির্দেশনা যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস সেওয়াক মাতহাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াক হলো আল্লাহকে খুশি করে এবং মানুষের মুখকে পরিষ্কার করে। এবং এই মিসওয়াকের ব্যাপারে অর্থাৎ দাঁত পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। আমরা বিভিন্ন সময় ডেন্টিস্টদের কাছে যাই, দাঁতের ডাক্তারে বা মানে মানে ডেন্টিস্টদের চেম্বারে যাই, আমি তাদের মানে লেখাগুলো, স্লোগানগুলো, বাণীগুলো দেখে আর চিন্তা করি যে এটা তো আধুনিক যুগে তারা গবেষণা করে এগুলো পেয়েছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, তিনি ইন্তেকালের একদম পূর্ব মুহূর্তে তার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে, তাই তিনি দেখলেন যে তার শ্যালক মিসওয়াক করছে, তিনি বারবার সেটার দিকে চাইছিলেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মিসওয়াক নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক নিয়ে চিবিয়ে তিনি তার মুখে দিয়ে দিলেন, তিনি সেই সময় মিসওয়াক করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে, ইবাদতের আগে, ইবাদতের পরে, বাইরে যাওয়ার আগে, বাহির থেকে এসে সর্ব অবস্থায় তিনি মিসওয়াক করেছেন, তার মানে মুখটাকে পরিষ্কার করার চিন্তা করেছেন, চেষ্টা করেছেন। এবার আসুন নাকের কথা। আমরা ওজুর মধ্যে নাক, এখানে রাসূলুল্লাহ ফাবালি ফিল ইস্তিনশাক, নাকের ভিতরে নাক নড়িয়ে নাকের যে ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কোনোটাই যেন লেগে না থাকে। আমরা ওজুর সময় কান সাথে শ্বাসের সাথে তো এগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং করোনার সময় যখন আমরা দেখলাম যে COVID-19 শুরুতে যখন তখন যে সচেতনগুলো করা হচ্ছিল তার মধ্যে বলা হচ্ছিল বারবার হাত ধোয়া এবং মানে নাক মুখ এগুলো পরিষ্কার রাখা, এগুলো দিয়েই জীবাণুগুলো প্রবেশ করে এবং ভাইরাসগুলো প্রবেশ করে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি এগুলো এমনভাবে শিখিয়েছেন যে উনি অজুর ফজিলত বারবার বলেছেন, মানুষ বাহির থেকে এসে অজু করবে, অজু গেলে অজু করবে, ঘুমানোর সময় অজু করবে, কোরআন তেলাওয়াতের জন্য অজু করবে, প্রত্যেকটা ইবাদতের আগে অজু রাখার কথা বলা হচ্ছে। আর অজুর সঙ্গে কিন্তু এগুলো সবগুলো ধুয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র থেকে বারবার বলা হয়েছে, তো হাত ধোয়ার কথা বলা যাচ্ছে নিয়মিতভাবে, যে সেটা তো আসছি, ধরুন বারবার বলা হচ্ছে যে বেশি করে হাত 1 মিনিট করে ধুইতে। আমাদের হাত ধোয়ার সময় রাসূলুল্লাহ বলছেন যে খাল্লিল বাইনাল আসাবিয়া, হাত ধোয়ার সময় কিন্তু পানি এরকম করে দিলে হবে না, অনেকে ট্যাপের নিচে এরকম হাত দিয়ে দেয়, এটা কিন্তু না, অজু করার সময় পানি নিয়ে এরকম করে দিতে হবে এবং খিলাল করতে হবে। তার মানে কি, আপনার হাতের চিপায় চাপায় নখের কোনো জায়গায় ভাইরাস, জীবাণু বা জার্ম কোনোটা লুকিয়ে থাকার কোনো অবকাশ নাই, শুধু যদি সুন্দর করে সুন্নত একটা আমল যে অজু যদি মানুষ করে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, কিন্তু এখানে একটা প্রশ্ন বলি যে আমাদের এই হাত ধোয়ার কথা বলছেন চমৎকার করে, কিন্তু আমাদের অনেককে দেখা যায় যে আমরা হাত ধুই কিন্তু খাবারের পরে হাত ধোয়ার গুরুত্ব যত বেশি কিন্তু খাবারের আগে হাত ধোয়ার গুরুত্ব কিন্তু তার চেয়ে কম। আমি আসছি, হাত ধোয়ার একটা আমরা বললাম যে ওজুর মাধ্যমে, এরপরে আসুন গোসল। গোসলের সময় দেখা যাচ্ছে কি, যখন কারো উপর গোসল ফরজ হয়, অর্থাৎ ফরজ গোসল হয় কারো দাম্পত্য মিলন বা কোনোভাবে, তো যখন ফরজ গোসল হয় তাকে শিক্ষা দেওয়া হয়েছে আগে উজু করবে, তার মানে পুঙ্খানুপুঙ্খানু নাপাকগুলো প্রথমে হলো তার লজ্জাস্থান পরিষ্কার করবে, ওখান থেকে নাপাকে দূর করবে, সব ধরনের জার্ম, জীবাণু, ভাইরাস, হ্যাঁ হ্যাঁ, সেগুলো লজ্জাস্থান পরিষ্কার করবে, তারপরে উজু করবে, তারপরে গোসল করবে, এবং চুলে প্রত্যেকটা গোড়ায় চিপায় সব জায়গায় যেন পানি পৌঁছে যায়, নারী পুরুষ সেটার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার আসুন খাবারের সময়। খাবারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি শিখিয়েছেন আমাদেরকে, যে পরিষ্কার জায়গায় আপনি বসবেন, দস্তরখানা থাকবে, অর্থাৎ আপনার প্লেট তো পরিষ্কারই, প্লেটের নিচে যেটা আছে যেটার উপরে প্লেটকে রেখেছেন সেটাও এরকম পরিষ্কার যে আপনি ওখান থেকে উঠিয়ে নিয়ে খেতে পারবেন। আমরা কিন্তু অনেকে কী করি, ময়লা দস্তরখানার উপরে খাই বা ময়লা, কিন্তু দস্তরখানার উদ্দেশ্য হলো ওখানে এতটা পরিষ্কার হবে ময়লা পড়লে বা ভাত খাবার তরকারি কিছু পড়লে সেটা উঠিয়ে নিয়ে খাওয়া যাবে, তার মানে আপনার ময়লা দিয়ে অন্য জায়গায় দস্তরখানা ময়লা হয় কিন্তু উদ্দেশ্য খেয়াল করা হয় না। তো দস্তরখানা দেওয়া হচ্ছে, তারপরে প্লেট পরিষ্কার, এবার আপনি খাবারে হাত দিবেন, হাত দেওয়ার আগে আপনি হাত ধুতে বলা হচ্ছে। কেউ যখন ঘুম থেকে ওঠে, ঈদ স্তাইকাদা আহাদুকুম মিন মানামি, সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ তোমাদের ঘুম থেকে জাগ্রত হয় তাহলে ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফি ইনাইন, সে যেন তার হাতকে কোনো পাত্রের মধ্যে না দেয় যতক্ষণ না সে এটাকে ধুয়ে নিচ্ছে কিংবা মাটিতে এটা বা কোনো জায়গায় এটাকে মুছে পরিষ্কার করছে। সুবহানাল্লাহ, কি সায়েন্টিফিক, মানে আমাদের জন্য শরীর স্বাস্থ্য মনকে পরিচ্ছন্ন রাখার জন্য। এরপরে দেখেন, এটা আমরা বললাম ধৌত করা সংক্রান্ত, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের ময়লা জায়গায় যাওয়া, ময়লা শরীরের সাথে স্পর্শ করা, এগুলোর ব্যাপারে আমাদেরকে ইসলাম নির্দেশনা দিয়েছে। যেমন আপনি নামাজ পড়বেন, ইসলামের সবচেয়ে বড় ইবাদত ইমানের পরে হলো নামাজ। নামাজের জন্য কয়েকটা শর্ত আছে, 14টা শর্ত, তার মধ্যে বাহিরের কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলোর মধ্যে হলো শরীর পাক থাকা। আমার একটা প্রশ্ন আছে, যদি আপনাকে নিয়ে মেহরবানি করে, জি, যে অনেক সময় আমরা জানি বা অনেকেই জানিয়ে থাকি যে শরীরের অবাঞ্ছিত লোম যদি 40 দিনে পরিষ্কার করা না হয় তাহলে তার সালাত কবুল হয় না, আসলে এই বিষয়টা কতটুকু, তারপরে আপনি আপনার আলোচনা আসবেন। জি, এটা ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের শারীরিক পবিত্রতা সংক্রান্ত যেই বিধানগুলো আছে, অর্থাৎ আমি বলছিলাম হাত ধোয়া বাহির থেকে পবিত্র হওয়া, এটা বলছিলাম। এরপরে আমরা একদম সরাসরি শরীরে যদি আসি, শরীরের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নির্দেশনা দিয়েছেন, যেন আমাদের নখ,
আমাদের হাতের পায়ের যে সমস্ত নখ আছে যেগুলো বেড়ে যায় এগুলোকে ছোট রাখি। এখন দেখেন চিকিৎসকরা আমাদেরকে বলছেন যখন এটা বড় হয়ে যায় এর নিচে এমনভাবে ময়লা জমতে থাকে, কেউ যদি মাইক্রোস্কোপ দিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই জায়গাটা দেখে তাহলে কোনো মানুষ শখ করেও ফ্যাশন করেও এই নখ কিন্তু বড় রাখবে না, অনেকে এটাকে ফ্যাশন করে বড় রাখে, কিন্তু এটা ইসলামে এটা নিষেধ। এরপরে আসুন চুল গোফ দাড়ি এবং মানুষের আমাদের নাভির নিচে যে সমস্ত জায়গা আছে লজ্জাস্থান সেই জায়গার যেই নাপাকিগুলো আছে সেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে এগুলো বড় হওয়া মাত্র মানুষ পরিষ্কার করবে এবং পরিষ্কার রাখবে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। 40 দিন পরে রচিত বিষয় আছে, হ্যাঁ এটা মানে 40 দিন কথা হলো যে একটা মানুষ বড় হওয়ার জন্য কতদিন লাগতে পারে, সর্বোচ্চ মানে বড় হয়ে গেছে এবং নোংরা হয়ে গেছে এই ব্যাপারটা সর্বোচ্চ 40 দিন পর্যন্ত অ্যালাউ করা যায়, মানে 40 দিন পর্যন্ত এটা কোনোরকম মানা যায়, এরপরে হওয়াটা মানে হলো চূড়ান্ত পর্যায়ে নোংরামি এবং মানে অপরিচ্ছন্নতার একটা প্রকাশ হয়। কিন্তু এ ধরনের কোনো কথা বলা হয়নি যে এরপরে নামাজ হবে না বা এরকম হবে, মানে 40 দিনের মধ্যে সর্বোচ্চ 40 দিনের মধ্যে মানুষ যেন তার মানে লজ্জাস্থানের গোপন বোঝানো হয়েছে ময়লাগুলো যেন পরিষ্কার করে সেটা বোঝানো হয়েছে। তাহলে দেখেন মানুষের শারীরিক পবিত্রতার ব্যাপারগুলো ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে এবং কীভাবে শিক্ষা দিয়েছে। নামাজের সময় আপনার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, তার মানে কি শরীরটাও পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, জায়গা যেখানে নামাজ পড়ছেন সেটাও পরিচ্ছন্ন হতে হবে, কাপড়টাও পবিত্র হবে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় সেটাকে পরিচ্ছন্ন করুন। তাহলে ইসলাম একটা মানুষকে আপাদমস্তক তাকে পরিষ্কার হওয়ার জন্য, পরিচ্ছন্ন হওয়ার জন্য এমন শিক্ষা দিয়েছে যেটা এখন পর্যন্ত একজন মানুষ স্বাস্থ্য সচেতন মানুষের পক্ষেও এতটা পরিচ্ছন্ন হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়েছেন। শেখ একটি আপনার আলোচনা মাঝখানে ঢুকে পড়ি, বেয়াদবি মাফ করবেন, আপনি নামাজের জায়গার পবিত্রতার কথা বলছিলেন, কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যখন বাসায় শিশু থাকে ছোট থাকে তখন তারা যেখানে সেখানে প্রস্রাব করে সেটা ঢাকা শহরে বা বিভিন্ন ফ্ল্যাটে টাইলস করা থাকে, তো কিছুক্ষণ দেখা গেল যে ফ্যানের বাতাসে অথবা কোনো মানে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে যায়, কিন্তু ওই জায়গাটা যদি ধোয়া না হয় পরবর্তীতে ওখানে সালাত আদায় করা যাবে কিনা, অথবা যদি ওখানে পরবর্তীতে পানি পড়ে সেই পানিতে পা দিলে পা নাফাকি হবে কিনা যদি একটু খোলাসা করে দিতে, এটি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই আসলে ঘটে এরকম। এখন যেহেতু টাইলস হচ্ছে এ ব্যাপারে কথা হলো যে ফিকহের বিধান হলো যে তোহারতুল আরদি ইউসুহা, যেটা ভূমি আছে ভূমির পবিত্রতা হলো সেটা শুকিয়ে যাওয়া, কোনো ভূমিতে যদি তরল কোনো নাপাক পেশা বা এই ধরনের কিছু পড়ে আর সেটা যদি শুকিয়ে যায় এবং সেটা দেখা যাচ্ছে না এখন শুকিয়ে গেছে তাহলে কিন্তু মাটি সেই সেই ভূমিটা পবিত্র হয়ে যাবে। কিন্তু আমি কথা হলো টাইলস যেটা এটাকে কি আমরা ভূমি বলবো না এটা এক ধরনের কাঁচ বলবো, দেখুন টাইলসের ব্যাপারটা টাইলসও পানি টানে কিন্তু অনেক সময় লাগে, শোষণ করতে সময় লাগে, এবং টাইলসে আমাদের বিবেচনায় যেটা বুঝি এটা যেহেতু একটা নতুন বিষয় এটা একটা ইস্তেহাদি বিষয়, আমরা যেটা মনে করছি ইনশাআল্লাহ সেটা হলো যে টাইলসটা কিছুটা কাঁচের মতোই বলা যায় যে শোষণ করে ওটাকে নিঃশেষ করতে পারে না, যদি নিঃশেষ করতে না পারে অর্থাৎ শোষণ করে যদি সেটাকে পুরো চুষে নিয়েছে এবং উপরে আর কিছু নাই এরকম যদি হয় তাহলে তো সেটা পবিত্র হয়ে যাবে, আর যদি শোষণ করার পরে এতটুকু থাকে যখন ভেজা পায়ে কিছু দিলে সেটাতে ভরবে এরকম সম্ভাবনা থাকে তাহলে তো নাপাক হয়ে যাবে, তাহলে মুছতে হবে, সেই জন্য মোছাটাই সতর্কতা হবে, মুছে ফেলা আর মুছে ফেললে একদম পবিত্র, আর যদি মোছা না যায় যে কোনো একটা পবিত্র কাপড় হলে হয়েছে। আমাদের অনেকে মনে করে যে জায় নামাজ আনুষ্ঠানিক দরকার নাহলে নামাজ পড়া যাবে না, গামছা শুকনো আছে পবিত্র আছে আপনি গামছা বিছিয়ে নামাজ পড়ে নেন, মা বোনদের ওড়না আছে শাড়ি আছে আপনি সেটা পরে বিছিয়ে পড়ে নিতে পারেন। সুতরাং সতর্কতা, ছোটো বাচ্চা থাকলে আমরা বলবো যে বাসার যেখানেই নামাজ পড়া হোক সেখানে যায় নামাজ বা একটা পবিত্র কাপড় বিছিয়ে যদি পড়া হয় তাহলে সংশয়মুক্ত হয়ে যায়। আর যদি এমন হয় যে গ্রামের বাড়িতে আছে মাটির মেঝে তারপরে প্লাস্টার করা, হ্যাঁ প্লাস্টার করা সেগুলোও কিন্তু প্রচুর শোষণ করে সেগুলো কিন্তু পবিত্র হয়ে যাবে যদি পেশাব সেখানে পড়ে। তো আমরা যে কথা বলছিলাম যে মানুষের শারীরিক পবিত্রতার ব্যাপারে শরীয়ত এমন অনুপম বিধান দিয়েছে যে নামাজের সময় আমাদের প্রত্যেকটা জিনিস যেখানে সিজদা দিচ্ছি সেটা পবিত্র, কাপড় পবিত্র, শরীর পবিত্র, এগুলো আমাদেরকে কী মেসেজ দেয়, এগুলো আমাদেরকে মেসেজ দেয় যে একজন মুসলমান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন মানুষকে মানুষ উদ্বুদ্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করে পরিষ্কার পবিত্র হওয়ার জন্য, এবং পরিচ্ছন্নতার থেকেও পবিত্রতা আরও বড়, মানে পরিচ্ছন্নতার মধ্যেও কিছু গ্যাপ থাকে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, একটা মানুষের উপর গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়ার পরে তার কাপড়টা উনি চেঞ্জ করেছেন, এমনকি তার লজ্জাস্থান হয়তো তিনি ধোনও নাই, উপরে পারফিউম টারফিউম মেরেছেন, উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন 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 কিন্তু উনি পবিত্র না,
ইসলাম পবিত্র আপনাকে ভেতর এবং বাহির থেকে, আপনার মনের দিক থেকে, আপনার বাহ্যিক লুকিংয়ের দিক থেকে, উভয় দিক থেকে পবিত্র করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মানে একটা মানুষকে রাখার জন্য মেসওয়াকের বিধান যেমন দিয়েছেন, সুগন্ধি ব্যবহার করার, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনটা জিনিস সবসময় থাকতো, তিনি মেসওয়াক রাখতেন, তিনি সুগন্ধি রাখতেন, তিনি চিরণী রাখতেন। তার মানে কি, পরিষ্কারের যে তিনটা উপকরণ, পরিচ্ছন্নতা এবং পবিত্রতার বিষয়। তো এখানে পলিউশন যদি কোথাও হয়, দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধটা দূর করার জন্য আমাদের ওই বায়ুটাকে, আমাদের ওই ওয়েদারটাকে দূর করার জন্য, মানে দুর্গন্ধ দূর করার জন্য সেখানে স্প্রে, সেখানে আতর, সেটা দূর করে দেয়। আবার দেখুন যখন কেউ এলোমেলো হয়ে যায় তখন তার শরীরটা অপরিপাটি হয়ে যায়, এটাও এক ধরনের নোংরামি, এটাও দূর করার জন্য রাসূল সাল্লাম চিরণী রেখেছেন। আমরা অনেক মুসলমানকে দেখি দাড়ি রেখেছেন, রেখেছেন তো রেখেছেন, আল্লাহর রাস্তে লম্বা হচ্ছে, এই ব্যক্তি কি জানেন না যে আল্লাহ রাসূল সাল্লাম দাড়ি কেমন ছিল? আমাদের প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করা উচিত। তিনি তার সাহাবির বর্ণনা আমরা পাচ্ছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মুষ্টির পরে কাটতেন। তার মানে কি, এক মুষ্টি রাখবেন, তারপরে আপনি ছেঁটে সুন্দর করবেন, এবং দাড়িটাকে সবসময় পরিপাটি করে রাখতে হবে, আঁচড়াতে হবে, প্রয়োজনে তেল ব্যবহার করা, সুতরাং তেল ব্যবহার করতেন। দাড়ি না কাটা ছেড়ে দেওয়াটাকে অধিক মুত্তাকি হিসাবে অনেকে, হ্যাঁ মানে একদম অনেক বড় মনে করা, এটা এক ধরনের কি বলবো, মানে বাউলেপনা বা বাউন্ডুলেপনা এই টাইপের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং অনেকে চুল বড় রাখেন, বাবরি রাখা সুন্নাহ, রাসূলুল্লাহ বাবরি রেখেছেন, সেটা যত্ন নেন না, এটাও কিন্তু যত্ন নিতে হবে, এগুলো পরিচ্ছন্নতার অংশ। শেখ আপনি চমৎকার করে বলছিলেন, আমরা সময় হয়েছে বিরতি নেওয়ার, আপনার থেকে এই বাকি বিষয়গুলো আমরা শুনবো, আপনি চুলের বিষয়ে কথা বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবনবিধান। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল কাহার, আর আজকের আপনাদের আমাদের নির্ধারিত আলোচনার বিষয় পরিচ্ছন্নতা ও পবিত্রতা, এই বিষয়ে কথা বলছেন শেখ আলী হাসান তৈয়ব। শেখ আপনি বলছিলেন যেখানে যে পোশাকের পবিত্রতার কথা, আমরা বলছিলাম যে ব্যক্তিগত পবিত্রতা ইসলাম এতটা নিখুঁত, একথা এতটা পরিপূর্ণ, এতটা সাইন্টিফিক এবং এতটা বাস্তবসম্মত যে একজন মানুষ যদি শুধু এটা নিয়ে চিন্তা করে সেই মানুষ ইসলামের প্রতি মুগ্ধ হয়ে যাবে, ইসলামকে ইসলামের জন্য সে মানে সে অন্তপ্রাণ হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি যে ইসলাম ব্যক্তিগত পবিত্রতার পরে আরও বড় পবিত্রতা, অর্থাৎ অন্যের পবিত্রতা, পরিবেশের, ঘরের পবিত্রতার ব্যাপারে কি বলেছে, অদ্ভুত, সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা কুরবানি করে যেখানে সেখানে রাস্তার মধ্যে আমি দেখেছি যে ভুঁড়ির ময়লা ফেলে রেখেছে, সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যাবে, ভাই আপনি ওটাকে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে উঠিয়ে ওটা ওই জায়গায় নিয়ে আপনি রাখেন, তা না করে যেখানে সেখানে রাখছেন, মানুষের কষ্ট হচ্ছে, এখান থেকে অনেক মশা মাছি, এখান থেকে জীবাণু সেটা নিয়ে বহন করে নিয়ে যাচ্ছে, কত বড় গুনাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ির উঠানকে পরিষ্কার রাখো। আপনি তো কুরবানি করেছেন রাস্তায়, আপনার বাসার যে ফ্ল্যাট, ফ্ল্যাটের যে বারান্দা, ব্যালকনি, সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা পরিষ্কার করো। ওই সময় যে ইহুদিরা যারা ছিল তারা এটা পরিষ্কার করতো না, উনি বলেছেন আরেকটি হাদিসের মধ্যে যে তোমরা তোমাদের উঠান পরিষ্কার করো, কারণ ইহুদিরা তারা এটা পরিষ্কার করে না। এখন ইহুদিরা তারা শিক্ষিত, সচেতন হয়েছে, তারা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সেটা করতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন মুসলমানের বৈশিষ্ট্য হলো তার আশপাশকে পরিষ্কার করবে। এবং দেখুন আপনি চমৎকার বলছিলেন যে যে প্রশ্ন আসছে এই বিষয়ে আরও কিছু কথা আপনার থেকে শুনতে চাই, যে কোরবানি তো হয়ে গেল, তো দেখা গেল যে আসলে এই বিষয়ে আমরা অত বেশি যত্নবান না। একজন শায়খ আমাদের ডক্টর আব্দুল জাহাঙ্গীর রাহমাহুল্লাহ স্যার, তিনি বলেছিলেন যে ইমানদারের কিছু প্রিয় গুণা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে সে আসলে ময়লা করে রাখা আশপাশের, এগুলো সে গুরুত্ব দিচ্ছেন না। তিনি যত বেশি সালাত, যত বেশি ইবাদত, যত বেশি জিকিরে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু পরিচ্ছন্নতার বিষয়ে তত বেশি করছেন না। যদি এই বিষয়টি আরেকটু ফুটিয়ে তোলেন আমাদের এই নগর জীবনে আরো কি কি করণীয় আছে, মানে এটাকে, এটাও যে একটা ইবাদত, এটাও যে একটা মুসলমানের রেসপন্সিবিলিটি, এটা যে একটা দায়িত্ব, এটা মুসলিম মনে করছে না। এই কারণে যেমন ধরুন আমরা আরও বড় করে বলতে পারি যে বিভিন্ন জায়গায়
মসজিদের যে মসজিদের তারপরে বাসাবাড়ি পরিষ্কার থাকে মোটামুটি, কিন্তু মসজিদে মানে পাবলিক প্লেস যেগুলো আছে সেগুলোর বাথরুম টয়লেটগুলোর এত ভয়াবহ অবস্থা থাকে। আমার কথা হলো মসজিদের অজুখানা বাথরুম কেন সেগুলো তো নোংরা থাকে, সে কারণে সেগুলো কেন নোংরা থাকবে? এগুলো পরিষ্কার করার জন্য মসজিদের বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য যদি লোক থাকে, মসজিদের ওয়াশরুমগুলো পরিষ্কার করার জন্য কেন লোক থাকবে না? এগুলোর ব্যাপারে খুবই সিরিয়াস হওয়া উচিত মসজিদ কর্তৃপক্ষের। এটা একদম অনেক শহরের মসজিদগুলো আলহামদুলিল্লাহ এখন সুন্দর থাকে, গ্রাম অঞ্চলে যেগুলো আছে সেগুলো সুন্দর হওয়া উচিত। এবং মানে বাথরুম ব্যবহার করার পরে যারা বাথরুম ব্যবহার করে তাদের মধ্যেও অনেক রকমের মসজিদের বাথরুমগুলো পরিষ্কার বারবার করার পরে দেখা যায় কি একটা মানুষ পেশাব করেছে, পেশাব করার পরে উনি নিজে পানি নিচ্ছে না, বা এই টয়লেট পেপার ব্যবহার করেছেন পানি না দেওয়ার কারণে ওই প্যান্টার মধ্যে ওখানে কিন্তু আস্তে আস্তে পেশাবগুলো জমতে জমতে বা পেশাব থাকতে থাকতে ওই ওখানে এক ধরনের ময়লা আস্তরণ পড়ে যায়, দুর্গন্ধ হয়। হ্যাঁ, এই জন্য প্রত্যেক মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, যেখানেই আমরা ওয়াশরুম ব্যবহার করি আমি ওখানে পানি ফ্ল্যাশ করব কিংবা পানি ঢেলে দিব, এটা ছাড়া যেন আমরা কখনো ওয়াশরুম না করি। আমরা যদি ব্যবহার করি, আমি যদি এখানে একটু পরের ভাই যিনি এসে ব্যবহার করবেন তিনি এসে যে কষ্ট পাবেন, তার নাক ধরতে হবে, সেটার জন্য গুণা আমার হবে। এইটা আমাদেরকে পরিষ্কার জানতে হবে, এটা যে গুণা হয় আসলে সেটা আমরা চিন্তা করি না, জানতে হবে যে এটা গুণা হচ্ছে এবং এই গুণাটা কবিরা গুণা, এই গুণাটা ওই ভাইয়ের থেকে মাপ নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিল মুফলিস, তোমরা কি জানো আতা দরুনা মানিল মুফলিস, সবচেয়ে দরিদ্র হত রিক্ত ব্যক্তিকে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিস মানে ইনদাহু লাইসা মালু, আমরা মুফলিস মনে করি গরিব মনে করি যার কাছে কোনো টাকা পয়সা নেই তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, গরিব সত্যিকার অর্থে নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক সাহাবের পাহাড় নিয়ে আসবে। এটা কিন্তু এক্ষেত্রে আব্দুল্লাহ জাহাঙ্গীর আহমদ যেটা বলেছেন খুব মেলে, যে অনেক পাহাড় নিয়ে আসবে কিন্তু সে মানুষের হক লঙ্ঘন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলবেন যে তাদেরকে তোমার নেকিগুলো দিয়ে দিয়ে সেগুলোর প্রায়শ্চিত্ত করো, তখন দেখা যাবে এক পর্যায়ে তার আর নেকি নেই। তো এই জন্য এই ব্যাপারগুলোকে আমরা ছোট করে যেন না দেখি। দেখুন আমাদের বড় রকমের ইসলাম বোঝার ক্ষেত্রে একটা গলদ হলো যে আমাদের দেশে আমরা হুকুকুল্লাহ নিয়ে খুব হইচই করি, অর্থাৎ আল্লাহর হক যেগুলো আছে যেমন তাকে সিজদা করা, তাকে ডাকা, তার কাছে প্রার্থনা করা, এগুলো কম বেশি আমরা কিন্তু সবাই করছি আলহামদুলিল্লাহ হুকুকুল্লাহ, কিন্তু হুকুকুল ইবাদের ব্যাপারে একদম উদাসীন। হুকুকুল ইবাদতের মধ্যে দুইটা, একটা হলো তাদের যেটা প্রাপ্য আছে তাদেরকে দেওয়া, আর একটা হলো তাদের কোনো কষ্টের কারণ না হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মাল্লা লা ইউমিনু মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিনই হতে পারবে না যার অনিষ্ট, যার হাত পায়ের কষ্ট থেকে, যার দেওয়া কষ্ট থেকে অন্য ভাই বোনেরা নিরাপদ নয়, প্রতিবেশীরা নিরাপদ নয়। আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার হাত এবং মুখের থেকে বের হওয়া কষ্ট থেকে অন্যরা নিরাপদ। এখন আপনি আস্তে করে যাচ্ছেন আপনার প্রাইভেট কার নিয়ে কিংবা আপনি আপনার গাড়িতে যাচ্ছেন, বোতলটা আস্তে করে ফেলে দিলেন, কলার ছালটা ফেলে দিলেন, একটা মানুষ পড়লো এই জন্য এই ব্যাপারগুলো অনেক বড় গুণা, অনেক বড় গুণা। দেখুন আমাদের মানে পরিবেশকে নোংরা করা, পরিবেশকে নষ্ট করা, এটা কয়েকভাবে হতে পারে। একটা হলো আবর্জনা ফেলার মাধ্যমে, আরেকটা হলো যে নিজেই নোংরা করলাম। একটা মানুষ দেখা যায়, আমরা দেখি যে ট্রেনে অনেক সময় যাওয়ার সময় আপনি দেখবেন বাদামের ছোল ছাল, তারপরে মানুষ এটা সেটা খেয়ে ফেলে রেখেছে। আমার কথা হলো এখন দেশে মানুষ শিক্ষিত হচ্ছে, অধিকাংশ মানুষ শিক্ষিত মানুষ, তো আমরা শিক্ষিত হওয়ার পরে এতটুকু কেন ভদ্রতা আমাদের মধ্যে আসছে যে এই আমাদের এই গাড়ি পরিবহনগুলোতে যেখানে সেখানে, আমরা আমাদের তো এটা কালচার হওয়া উচিত যে কোনো জায়গায় আমরা একটা যদি কিছু খাই তাহলে আমরা সেটা ময়লাটা জমা করি নির্দিষ্ট জায়গায় ফেলে দিই। উন্নত বিশ্বে তো এগুলোর ব্যাপারে অনেক কঠিন কঠিন আইন আছে, জরিমানা আছে। আমাদের বলবো যে আমাদের রাষ্ট্র পরিচালনা এবং যারা বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভা পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদ, তাদের এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করা উচিত, এগুলোর ব্যাপারে বাজেট বাড়ানো উচিত, এগুলোর ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। এগুলো এগুলো যদি আমরা চর্চা না করতে পারি সত্যিকার অর্থে আমরা ধর্ম বাদ দিয়েও আমরা যদি নাগরিক হিসেবে দেখি আমরা সভ্য হতে পারবো না। আর ইসলাম এগুলো বড় ইবাদত। দেখুন একটা মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বড় আর কী উদ্বুদ্ধ করা হতে পারে? ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, আল্লাহু আকবার। ইমানের মানে শাখা আছে, ইমানের 70টা শাখা আছে, সেই 70টা শাখার মধ্যে সর্বনিম্ন, একদম সর্বনিম্ন শাখা হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছড়িয়ে ফেলা। তাহলে সেখানে আপনি কুরবানির ভুঁড়ি কীভাবে ফেলেন, ভুঁড়ির ময়লা কীভাবে ফেলেন, চামড়া ফেলে রেখেছে, রক্ত ফেলেছে, পানি দিচ্ছে না, তারপরে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার রাখা
দেখার জন্য টেলিভিশনে সব জায়গায় বলে দেওয়া হয়েছে, তারপরে আমরা সচেতন হচ্ছি না। এগুলোর ব্যাপারে খুবই সিরিয়াস হওয়া উচিত। এবং আমরা দেখি শহরের যেগুলো মানে বড় রকমের দুর্ঘটনাগুলো ঘটে বা নোংরামের ব্যাপারগুলো ঘটে, এগুলো হয় কি, এলাকার একটু মাতবর কিছুমের যারা থাকে তারা রাস্তায় ময়লা ফেলে রাখলে কেউ ধমক দেওয়ার নেই, তারা রাখে। আমি গত বছর কুরবানিদের পরে বলেছিলাম মসজিদে যে যে সমস্ত ভদ্রলোকেরা এই কাজ করেছেন, আপনাদেরকে বলছি যে আপনারা নোংরা মনের এবং আপনারা যে কবিরা গুনাহ করছেন, আমরা সবাই সাক্ষী থাকছি, কি আমাদের দিন আল্লাহর কাছে সাক্ষী দিব যে এই লোকগুলো তাদের প্রভাব খাটিয়ে নোংরামি করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, আল্লাহর হস্তে এগুলো বন্ধ করুন। আসলে আগেই দেখি যে সব ক্লিয়ার হয়ে গেছে। তো এই জন্য আমাদের ইমাম যারা আছে, আমরা যারা ধর্মীয় মানুষকে নির্দেশনা দিই, ধর্মের বাণী আমরা যারা প্রচার করি, আমাদেরও উচিত মানুষকে এগুলোর ব্যাপারে সচেতন করা। এই যে যেমন আমরা টেলিভিশন এক্সেস টেলিভিশনে আজকে আলোচনা করছি, এটার জন্য কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদ পেতে পারেন, এত সুন্দর একটা বিষয় নির্বাচন করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে অভ্যাস করতে হবে, ময়লাটা কোনো জায়গায় ফেলবো না। একটা পানি চৌবাচ্চা জলাধার, সেখানে আপনি মন চাইলো আপনি এমন একটা নোংরা নিক্ষেপ করলেন যেটা ওটা বোতল, একটা বোতল, তারপরে দেখুন এই যে এডিস মশা ডেঙ্গু জ্বর যে হয়ে অনেকেই মারা যাচ্ছে প্রতি বছর, আপনি টব রেখেছেন বাসায়, আপনি শখ করে একটা টব রেখেছেন, ওই টব এর মধ্যে ময়লা জমে আছে, আপনার কোনো খবর নাই, বলা হয়েছে বারবার করে যে 24 ঘন্টা 2 দিনের পরে যেন ময়লার পানি এখানে জমে না থাকে। আরও আমাদের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় যেই জায়গাগুলোতে নোংরা জমে আছে সেখান থেকে পরিষ্কার অপসারণ করা উচিত। এরপর দেখুন ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাহাবিদেরকে যেই মানে ভদ্রতা কালচার শিখিয়েছেন, তার মধ্যে একটা কালচার এটাও ছিল যে তিনি অন্যদেরকে কষ্টের কারণ হয় এরকম কোনো কিছুকে কাউকে ফেলতে দিতেন না, রাখতে দিতেন না। ফেলা দূরের কথা, সাহাবিরা ফেলতেন না, কেউ যদি ফেলতো সেটা রাখতেন না। তার মানে কি, আপনি দেখেছেন যে এখানে ময়লা পড়ে আছে, এখানে তো ফেলবেন আপনি, এটা একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে নাগরিক হিসেবে কল্পনায় করা যায় না, কেউ ফেলেছে আপনার দায়িত্ব হলো এটা সরিয়ে ফেলা। আর ছোটরা তো বড়দের অনুকরণ করে, সেক্ষেত্রে বড়দেরকে আরো বেশি দায়িত্বশীল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের যে কালচারের এই জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে না, এটার কারণ হলো আমরা বড়দেরকে আসলে দেখছি না। একটা সুন্দর কথা বলা হয় আরবিতে যে আপনি উপদেশদাতা হয়েন না, আপনি আপনি অনুকরণীয় ব্যক্তি হন। তার মানে শিশুরা আপনার মুখের বক্তব্য যতটুকু শুনবে বুঝবে মনে রাখবে, যে সে যেটা করতে দেখবে সেটা বেশি সে অনুকরণ করবে। তাই আপনি শিশুকে উপদেশ দেওয়ার দরকার নেই, উপদেশ মতো আপনি তার সামনে চলুন, করিয়ে দেন, আপনি করুন, তাহলে ওই বাচ্চাটা সেটা করবে। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে যদি এটা দেখে তারা যে আমাদের বাবা রাস্তা থেকে একটা কলার ছাল দেখে সরিয়ে ফেলেছেন, তিনি একটা কষ্টদায়ক বস্তু আছে কাচের টুকরা লোহার টুকরা সেটা সরিয়ে ফেলেছেন, এটা কিন্তু ছোট বাচ্চা, এটা হ্যাঁ এটা কিন্তু ছোট বাচ্চা কিন্তু এটা শিখবে। এবং আমরা যেমন আমাদের প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসা আছে একটা, আমরা আমি শিশুদেরকে 4টা ব্যাপারে আমি তাদেরকে সবসময় প্রতিশ্রুতি নেই, আমরা বলা যায় যে দিনের শুরুতে যে অ্যাসেম্বলি হয় সেখানে আমরা সেটা বলি বাচ্চাদেরকে, তার মধ্যে একটা হলো যে নির্দিষ্ট জায়গা থেকে কোথাও ছাড়া কোথাও ময়লা ফেলবো না, এটা আমাদের শিশুদেরকে আমরা মুখস্থ করাচ্ছি। এভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে টিচাররা বাবা মা তারা যদি শিশুদেরকে এই জিনিসগুলো শেখান, তাহলে কিন্তু আমরা আগামীতে এই পরিচ্ছন্নতার ব্যাপারটা শিখব। আমাদের পাবলিক টয়লেটগুলো বিভিন্ন বাস স্টেশনে, বিশেষ করে ঢাকা শহরে বর্তমান দেখা যায় খুব সুন্দর সুন্দর বাথরুম করে দেওয়া হয়েছে, সেখানে টাকা দিয়ে টোকেন দিয়ে ঢুকতে হয়, সেগুলো কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু অন্য যেগুলো আছে সেগুলো খুবই নোংরা থাকে। ওগুলো কিন্তু আমরা যদি যথাযথভাবে যদি ব্যবহার করি তাহলে কিন্তু এত পরিষ্কার করাও লাগতো না। আমরা একটু ময়লা করলাম, আমি নিজেই পানি ফেলে দিলাম, এরকম আমাদের মনীষীর ঘটনা আছে। একজন ভারতের একজন মনীষী সম্ভবত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হবেন, যে তিনি একবার ট্রেনে, তখন তো রেল ছিল শুধু এই ব্রিটিশ আমলে, তখন ট্রেনে তিনি বাথরুমে গিয়েছেন, মানে বাথরুমে যাবেন, যাওয়ার আগে দেখেন যে একজন ভদ্রলোক খ্রিস্টান একজন ইংরেজ ভদ্রলোক তিনি যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, তো বললেন যান। তো গিয়েছেন, যাওয়ার পরে দেখে যে লোকটা বেরিয়ে আসছে, তার মানে খুবই নোংরা, যাওয়ার মতো নেই। তিনি তাকে বলেন একটু দাঁড়ান, যাওয়ার পরে তিনি গিয়ে গেট বন্ধ করে তিনি পরিষ্কার করলেন, পরিষ্কার করে বললেন ইউ ক্যান গো প্লিজ, ভাই আপনি যেতে পারেন। ভদ্রলোক তার প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন, আসার পরে তিনি তার সঙ্গে কথা বলেছেন, এত মুগ্ধ হয়েছেন, তারপরে বলেন যে আপনি এটা করলেন, এটা তো অনেক বড় একটা মানে ব্যতিক্রমী ঘটনা। উনি বললেন এটা আমাদের ধর্মে এটা ইবাদত, যে অন্যকে আরাম দেওয়া, অন্যকে কষ্ট, অন্যের কষ্ট দূর করা, এটা অনেক বড় ইবাদত, অন্যের কষ্ট দূর করা এটা বিশাল একটা ইবাদত ইসলামে। এটা আমরা মনে করি খালি 5 টাকা দান করা, 2 রাকাত নামাজ পড়া ইবাদত, অন্যের কষ্টের কারণ দূর করা এটাও অনেক বড় ইবাদত। ওগুলো তো ইবাদত ঠিক আছে, কিন্তু ওগুলো ইবাদত আল্লাহর হক, আর বান্দার হকের ব্যাপারে অনেক বড়। তো বললেন এত সুন্দর ধর্ম, ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু দুঃখজনক ঘটনা, আজকে মুসলমানরা বিভিন্ন দেশে অশিক্ষা, তারপরে নোংরামি, এগুলো আমরা করছি, অথচ অমুসলিমদের দেশে যখন আমরা যাই
তাদেরকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ডিসিপ্লিন, এত শৃঙ্খলাবদ্ধ আমরা দেখি, আমাদের মনে হয় নিজেদের কাছে লজ্জা লাগে। আজকে বিভিন্ন এনজিও আমাদেরকে পরিচ্ছন্ন হওয়া শেখাচ্ছে, স্যানিটারি বাথরুম ব্যবহার করা, বাথরুমগুলোকে পরিষ্কার রাখা, আমাদের বাথরুমগুলো ঢেকে রাখা, দরজা দেওয়া, এগুলো কিন্তু আজকে এনজিও শেখাচ্ছে। এগুলো মুসলমান তো নিজে শেখা উচিত। জি, মুসলমানদের ঐতিহ্য আছে, আমরা আপনার আলোচনায় আসবো ইনশাআল্লাহ, মুসলমানদের ঐতিহ্য ধরে রাখবো আমরা, তাহলে চেষ্টা করবো। তো ছোট্ট বিরতি নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে আবারও একটি বিরতিতে যাওয়ার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবনবিধান, পরিবেশ পরিচ্ছন্নতা পবিত্রতা বিষয়ে কথা বলছেন শেখ আলী হাসান তৈয়ব। শেখ, আপনি বলছিলেন যে আসলে মুসলমানদের ঐতিহ্য পরিষ্কারকে ধরে রাখা এটা তারা বড় দায়িত্ব, সেই জায়গাতে আলোচনা আসছে। এবং আমি আরেকটা পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা অনেকে এটা বিব্রত বোধ করেন বা লজ্জা কারণে এটা উল্লেখ করে না, কিন্তু আমাদেরকে ইসলাম বলছে ইন্নাল্লাহ লা ইস্তাহিয়া আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ মশার উদাহরণ দিতেও তিনি লজ্জাবোধ করেন না, কারণ এখানে যদি শিক্ষণীয় কিছু থাকে সেটা শিখবো। দেখুন, মক্কাতে সহিহ বুখারী আবু দাউদে বর্ণনাটা আছে যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার কাছে এই মক্কার মুশরিকরা এসে বলল, তোমাদের নবী এমন একজন নবী, তিনি তোমাদের কীভাবে বাথরুম ইউজ করতে হয়, কয়টা ডিলা টয়লেট ব্যবহার করবে, এগুলোও উনি বলে দিচ্ছেন, এটা কেমন কথা? উনি বলেন, হ্যাঁ, আমাদের ধর্ম এত সুন্দর যে আমাদের শিক্ষক যিনি, তিনি আমাদেরকে এগুলো পার্সোনাল বিষয়ে এগুলো শিখিয়ে দেন। আজকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে আমাদের মা বোনদের, আমাদের মেয়েদের, তাদের যে মাসিক হয়, সেখানে তারা মিনসের সময় তারা যে প্যাড ব্যবহার করে, প্যাড যেন ব্যবহার করে, নোংরা কাপড় সেটা ব্যবহার করে তাদের শরীরের জন্য ঝুঁকি তৈরি করা, বিভিন্ন রোগ জীবাণু হয় সেটা ব্যাপারে সচেতন করছে, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ, এটাকে শালীনভাবে সুন্দরভাবে করা দরকার। কিন্তু আমরা বলতে চাই যে ইসলামের শিক্ষাটা কি? ইসলাম দেখুন এই ব্যাপারে এত সচেতন করেছে মানুষকে যে নোংরামি দূর করার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন যে ইস্তাসরিফি, তুমি ওই কাপড়টাকে পানি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করবে। তার মানে তখন তো এই ন্যাপকিন এগুলো ব্যবস্থা ছিল না, তখন যে কাপড় ব্যবহার করতো সেটাকে রাসূলুল্লাহ পরিষ্কার করার কথা বলেছেন। সুতরাং এখন যেহেতু আধুনিক ব্যবস্থা আছে ওয়ান টাইম ইউজ করার, এগুলো আমাদের মা বোনেরা ব্যবহার করছেন, আমরা ইসলামের এটা বিধান, এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট, এই জন্য আমরা এটা নিঃসংকোচে বলছি যে এটার ব্যাপারে কয়েকটা কথা। এক নম্বর কথা হলো, এটা ব্যবহার করে যেন এটা ভালো ব্যবহার করা উচিত, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য একটা স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা বিষয়ে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কিন্তু সাথে একটা কথা, বিভিন্ন বাসা বাড়িতে এই ফ্ল্যাট বাড়িগুলোতেও আমরা বাড়িওয়ালাদের থেকে কমপ্লেন পাই যে তারা করে কি ওই ফ্ল্যাশের মধ্যে এটা ফেলে দেয়। অনেক মেয়েরাই কাজ করে, না জানা বসত বা নতুন কোনো অতিথি বাইরে, অনেক বড় একটা মানে নোংরা মনের পরিচয় যে ওইটা ওই মানে বাথরুমটা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বড় রকমের দুর্ঘটনা, মানে এটার জন্য বাসার সবার কষ্ট হতে পারে পাইপ লাইনে আটকে গেলে, এবং যেখানে সেখানে ফেলে রাখে। আমাদের মসজিদের পাশে একটা বাসা আছে, উদাহরণস্বরূপ বলছি যে সেখানে দেখা যায় তিনতলা থাকে, দোতলা থাকে, তারা জানালা দিয়ে এগুলো ফেলে দেয়, যেখানে সেখানে পড়ে থাকে, ঝুলে থাকে। তো মানে এগুলো একটা নাপাক জিনিস এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটা জিনিস। তারপরে বিভিন্ন বর্জ্য, এই বর্জ্যগুলো যে এইভাবে আমরা যেখানে সেখানে আমরা যদি জানালা দিয়ে ফেলে দিই, এটা অন্যের কষ্টের কারণ হবে। তো আমরা আধুনিক নাগরিক জীবনে আমি এই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মা বোনেরা যেন এটাও সচেতন হয়, এটাকে একটা কাগজ দিয়ে মুড়িয়ে আপনি আপনাদের যে ময়লার যে ঝুড়ি আছে, যেটা নিয়মিত বাসায় থেকে এসে নিয়ে যায় লোকেরা এসে, সেই জিনিসে আপনি কাগজ দিয়ে মুড়িয়ে আপনি সেখানে ফেলুন, কিন্তু এটা কোনোভাবেই এটা মানে বাথরুমে এটাকে ফ্ল্যাশ করবেন না, কারণ এটা যাবে না, এটা একটা প্লাস্টিকের জিনিস তার ভেতরে আছে, যাবে না, এটা ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার। আরও কিছু বিষয় আছে, আমি একটি বিষয় আপনাকে রেজিস্ট্রেশন করতে চাই যে এই আমাদের এই নগরী পরিচ্ছন্নতার দায়িত্বে যারা আছে তাদেরও একটু সচেতন ভূমিকা বেশি পালন করতে হবে। দেখা যায় যেখানে জনবহুল জায়গাগুলো সেখানে ময়লাগুলো একত্রে জমা করে ফেল রাখার কারণে মানুষের চলাচল যাতায়াতে অনেক কষ্ট হয়, সেই বিষয়টি তাদেরকে দায়িত্বশীল আসলে আচরণ করা প্রয়োজন। ঠিক কথা বলেছে, মানে উন্নত বিশ্বে মানে বর্জ্য অপসারণের ক্ষেত্রে এবং ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আছে, সোয়ারেজ ব্যবস্থা আছে, এগুলো অনেক উন্নত হয়েছে, আমাদেরটা উন্নত হচ্ছে, গতিটা খুব কম। যেমন ঢাকায় বড় বড় কয়েকটা জায়গায় করা হয়েছে, সেখান থেকে বড় বড় এসে দিন শেষে এসে নিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দিন শেষে নিয়ে যায় না, তারপরে ময়লার যে বড় জায়গা যেখানে হবে, বড় ময়লা ফেলার ওই জায়গায় দেখা যায় আশপাশ দিয়ে দূরে দিয়ে ও গাড়িতে বা
যানবাহনে চলাচল করা অনেক দুষ্কর হয়ে যায়। এগুলোর ব্যাপারে ইসলাম শিক্ষা দেয় যে আপনি দুনিয়াবী জীবন মানুষের পরিবেশগত দিক থেকে যতটা স্বাচ্ছন্দ্য করা যায়, যতটা নির্বিঘ্ন এবং স্বাস্থ্যসম্মত করা যায়, এটি ইসলামের আদেশ। আমাদের সিটি কর্পোরেশন তারা যেন শুধু এটাকে নাগরিক দায়িত্ব মনে না করে, এটা তাদের যেন চাকরির অংশ মনে না করে, এটা একটা ইবাদা যে ডাস্টবিন যেগুলো আছে ডাস্টবিনগুলোকে যথাসময়ে পরিষ্কার করানো এবং পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা, এবং আরও যেখানে অনেক জায়গা আছে ডাস্টবিন নেই, আমাদের যে ত্রিপল লাইন সিস্টেম আছে বিপদ পড়লে সেখানে ফোন দেওয়া যায়, আমাদের নাগরিকদের ওখানে বারবার করে ফোন দেওয়া উচিত যে এই জায়গায় ময়লা পড়ে আছে, যেন তারা সিটি কর্পোরেশন লোকজন বিরক্ত ওই জায়গায় এসে, হ্যাঁ ওই জায়গায় এসে একটা ডাস্টবিনের ব্যবস্থা করে। অনেক জায়গায় পর্যাপ্ত ডাস্টবিন নেই, এরপরে কিছু কিছু ডাস্টবিন আছে ময়লা ঠিকমতো অপসারণ করা হয় না। এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা মানুষের ইবাদতের অংশ, যে আমি অন্যের কষ্টের কারণ দূর করছি এবং অন্যের স্বাস্থ্য ঝুঁকি দূর করছি। সাথে সাথে আমাদের যে করোনাকালীন দেখা গেছে পুরো পৃথিবীতেই এই যে করোনাকালীন যে মেডিকেল বর্জ্য যেগুলো আছে, এগুলো চিকিৎসা বর্জ্য যেগুলো আছে, এগুলোর ব্যাপারে পৃথিবী চিন্তিত যে সকল ধরনের বর্জ্যই একটি নিরাপদ দূরত্বে, এগুলো নিরাপদে রাখা এবং এটাকে রিসাইকেল করা, এটাকে বিকল্প অনেক কিছু পৃথিবীতে গবেষণা হচ্ছে। এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের দেশের ক্ষেত্রে নাগরিকদের ক্ষেত্রে এটা কাজে লাগানো উচিত। এটাই ইসলামের শিক্ষা, যে আপনি মানুষকে যত ভালো রাখতে পারেন, স্বাস্থ্যের জন্য যত আপনি ঝুঁকিমুক্ত রাখতে পারেন, এগুলো কোনো শুধু আধুনিকতা নয়, এগুলো শুধু লোক দেখানোর বিষয় নয়, এগুলো মানুষের ইবাদত, এগুলো আল্লাহ খুশি হন। এই জিনিসগুলো আমাদের কর্তৃপক্ষের বুঝতে হবে এবং নাগরিকদেরকে আমাদেরকে এটা শেখাতে হবে, এটা বোঝাতে হবে। আমি একটা মাসালা আপনার থেকে জানতে চাই, একটা বিস্তারিত করে আর কি। এটা আমার গরুর বাজারগুলোতে দেখা যায়, যারা গরু কেনাকাটা করতে যান অথবা যারা বিক্রি করতে যান, তো তাদের অনেকেই চাইলেই এক শতভাগ তিনি নিশ্চিত থাকতে পারে না পবিত্র দিক থেকে গরুর প্রস্রাব কিংবা গরুর ময়লা বা পায়খানা থেকে। তো তাদেরকে জিজ্ঞাসা করলে এটা নিয়ে সালাত আদায় করেন বা, তখন তারা একটা কথা বলেন যে যেই প্রাণীটি খাওয়া হালাল এবং তার মলমূত্র হালাল। এই বিষয়টা তুলে ধরে যদি আমি বিষয়টি আসলে কখনোই নয়, কখনোই নয়, রক্ত সবসময় অপবিত্র, মানুষ হলো আল্লাহর সবচেয়ে প্রিয়, মানুষের রক্ত মানে নাজাসাতে গালিজা মানে কঠিন কঠিন নাপাক, মানুষের রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উজু ভেঙে যায়, রক্ত কোথাও লাগলে সেই জায়গাকে একদম ভালো করে ধুয়ে তিনবার ধুয়ে পরিষ্কার করতে হয়। সুতরাং রক্ত পেশাব এগুলো হলো বড় নাপাকি, এই নাপাকি যে কোনো প্রাণীর হোক। এবং সেক্ষেত্রে পাখির কথা বলে যে পাখির ময়লাও এটা অপবিত্র, এটা পড়লে নামাজ হবে, মানে এই যেটা খাওয়া হালাল আমি ওই জায়গাটা নক করতে চাই, যেটা খাওয়া হালাল যে প্রাণীটা সেটা গৃহপালিত পশু বা পাখি, এটা ময়লাটাও অপবিত্র হয়। পাখিটা ভিন্ন, পশুটা পশু, গৃহপালিত পশু যেগুলো আছে গবাদি পশু যেগুলোর গোস্ত হালাল সেগুলোর পেশাবও নাপাক পায়খানাও নাপাক। আর যেগুলো পাখি আছে যেগুলো নিজে শিকার করে না, তারপরে মানে নোংরা খায় না, এই ধরনের পাখি যেগুলো আছে, পাখির যেগুলো ছোটো নাপাকি পেশাব টেশাব এগুলো দেখা যায় না, এগুলো এগুলো নাপাক না, এগুলো ছোটো নাপাক আর কি, এগুলো বড়ো নাপাকি না, এগুলো কোনো রকম ময়লাটা তুলে ফেললেই পবিত্র হয়ে যাবে। কিন্তু পশু যেগুলো আছে সেগুলো বড় নাপাকি, এগুলোকে ওই জায়গা থেকে এটা চিহ্ন দূর করতে হবে, তিনবার ধুতে হবে। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই যে গোস্ত হালাল হলে সেটার পেশাব পায়খানা হালাল, এটা ভিত্তি নেই এই কথাটা। আপনি চমৎকার করলে বিভিন্ন বিষয় বলেছিলেন, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি, আমার মাত্র 4 মিনিট সময় আমাদের হাতে আছে। তো ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আমরা এই পরিচ্ছন্নতার কথা বলছিলাম, কিন্তু চিন্তাগত দিক থেকে মানুষের পরিচ্ছন্নতার দিক থেকে যদি একটু তুলে ধরতেন যে আসলে এই চিন্তাগত দিক থেকে ধন্যবাদ না হলে পরে কী কী ক্ষতি হতে পারে বা আসলে এরা কতটা গুরুত্ব আছে, এটা মানে আলোচনাটা পূর্ণাঙ্গতাভাবে সুন্দর পয়েন্ট এনেছেন। দেখুন একটা হাদিসের আমি দৃষ্টি আকর্ষণ করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি উত্তম রূপে উযু করবে, করার পরে কালিমা শাহাদাত বলবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতে, সুবহানাল্লাহ। তো কথা হলো যে আপনি উযু করার পরে কালিমা শাহাদাত পড়লে এই পুরো এতগুলো বিশাল অফারটা কেন, এটার ব্যাখ্যাই বলেছে, মানুষ যখন উযু করে তখন তার বাহ্যিক পবিত্রতা হয়ে যায়, আর যখন সে কালিমা শাহাদাত পড়ে মানুষের চিন্তার মধ্যে সবচেয়ে নোংরামি, সবচেয়ে ভুল, সবচেয়ে অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, গাইরুল্লাহকে ইয়ে করা, তো সেটা শিরিক তার ব্রেন থেকে দূর হয়ে তাওহীদ তার হৃদয়ে মননে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ চিন্তাও পবিত্র হয়ে গেল। অজু করলেন শরীর পবিত্র, আর এখন কালিমা শাহাদাত পড়লেন আপনার চিন্তাও পবিত্র, তখন আপনার জন্য জান্নাত উন্মুক্ত। এ থেকে বোঝা গেল যে আমাদের চিন্তাকেও পবিত্র করা উচিত, আমাদের মনের মধ্যে অন্যের ব্যাপারে হিংসা, অন্যের ব্যাপারে পরস্পৃকাতরতা, অন্যের ব্যাপারে ক্ষতি করার চিন্তা, তারপরে অন্যের ভালো দেখে আমার ভিতরে মানে জিদ লাগে, কষ্ট লাগে, অন্যেরটা দেখে আমার ভিতর খুব লোভ তৈরি, আমি কেন পাই না, এগুলো ব্যাপার, এগুলো হলো আমাদের চিন্তার অসুস্থতা, এগুলো থেকে আমাদের কলব পবিত্র হওয়া দরকার। এবং এই কলব পবিত্র করার জন্য আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে বড়, আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ,
অন্যকে যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, এটা আমি দেই নাই, সুতরাং এখানে হিংসা করার কিছু নেই। এই মূল্যবোধটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের হৃদয়টাও ছোট্ট করি। আরেকটি বিষয়, এই পরিচ্ছন্নতার দিক থেকে, চিন্তাগত দিক থেকে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই, যে আমরা যারা নেট ব্যবহার করি সেটা ইউটিউব বা অন্যান্য বিষয়ে, সেক্ষেত্রে দেখা যায় মানুষটি পরিচ্ছন্ন, নামাজি, অন্য সব দিক ঠিক আছে, কিন্তু তিনি কোনটা কোন কোন সাইট ব্রাউজ করবেন, কোন কোন সাইট ব্রাউজ করবেন না, তার হিস্ট্রিগুলো চেক করলে লজ্জা পেতে হয়। তো এই বিষয়টা তুলে ধরে যদি একটু বলতেন, আসলে যুবক সমাজ এবং আমাদের মূল করণীয়টা কি? ভালো একটা পয়েন্ট এনেছেন, সেটা হলো আসলে আল্লাহ তাআলার কাছে আমাদের চোখের ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমাদের চোখের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে ইয়ালামু খাইনাতাল আ'নুন, তোমাদের চোখ যেই ফাঁকিবাজি করে আমার সাথে, প্রতারণা করে, আমি সেটাও জানি। সুতরাং কেউ দেখছে না এই সময় আমি পর্ন দেখলাম, আমি খারাপ কিছু দেখলাম, নোংরা কিছু দেখলাম, এটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে রেকর্ড থাকছে। সাবধান, আমাদের হৃদয়ের পরিচ্ছন্নতা, মনের এবং চিন্তার পরিচ্ছন্নতার এটাও অংশ, যা আমরা নোংরা জিনিস থেকে সবসময় দূরে থাকবো। নোংরা কিছু বলবো না, নোংরা কিছু দেখবো না, নোংরা কিছু করবো না, নোংরা কিছু ফেলবো না, সব দিক থেকে নোংরামি মুক্ত হওয়া, এটা একজন পরিপূর্ণ মুসলমানের পরিচয়, এটা একজন মুসলমানের মুসলমানত্ব। আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার এবং এরকম পরিচ্ছন্ন হৃদয়ের, পরিচ্ছন্ন মনের, পরিচ্ছন্ন মানসিকতার হর তৌফিক দান করুন। এমনকি কোনো দোয়া বা কোনো চিন্তা আছে কি যাতে পবিত্রতা লাভ করতে পারে, এরকম কোনো ছোট করে বলুন। আল্লাহর কাছে আমাদের এটা বলা দরকার, আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়াল ঈমান, আল্লাহ আপনি আমাদের কাছে ইমানকে প্রিয় করে দেন। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ আপনি আমার চেহারা, আমাদের বাহ্যিক সুন্দর করেছেন, আমাদের চরিত্র, আমাদের ভিতরটাকেও সুন্দর করে দেন। আল্লাহুম্মা জাইন আখলাকি বিল কোরআন, আল্লাহ আমাদের কোরআনকে, কোরআন দিয়ে আমাদের আখলাককে সুন্দর করে দেন। এরকম অনেক দোয়া হাদিসে আছে, তো আমরা এই দোয়াগুলো আল্লাহর কাছে করতে পারি, যে আল্লাহ বাংলায় যে আল্লাহ আপনি আমার ভেতরটাকে, বাহির যেরকম সুন্দর আউটলুকিং, আল্লাহ আমার ভেতরটাকে এরকম সুন্দর করার তৌফিক দান করুন। এরকম করে যদি আমরা দোয়া করি এবং নিজেরাও সেরকম হওয়ার চেষ্টা করি, সত্যিকার অর্থে তিনি একজন প্রকৃত মুসলিম, তিনি একজন প্রকৃত মানব এবং তিনি একজন আদর্শ নাগরিক, তাকে দেখে অন্যরা শিখবে, তাকে দেখে চমৎকার করে জীবনের নানা দিকগুলো তুলে এনেছিলেন। আপনাকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করুক। আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন তারা যেন, আমি সহ আপনার সহ সবাই যেন কথা ধারণ করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সময় দর্শক শ্রোতা চলে গেল পুরো ঘণ্টাব্যাপী একটি সময়, আমরা নানা বিষয় জানতেছিলাম, পরিবেশ, পরিচ্ছন্নতা এবং পবিত্রতা, আসলে এই দিকগুলো কখনো ব্যক্তিগত, কখনো সামাজিক, কখনো পারিবারিক, সবগুলো দিকই ব্যক্তি হিসাবে আমাদের যে করণীয়গুলো আছে আমরা নিশ্চয়ই সেই দায়িত্বগুলো, দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এগুলো পালন করার চেষ্টা করব। এবং তাকওয়া তো সেই জিনিস, যে জিনিস মানুষ একাকী থাকলেও আল্লাহকে মনে করিয়ে দেয়, সেই অন্যায় কাজ থেকে ফিরে থাকে এবং ভালো কাজের দিকে সামিল হয়, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।